Assalamualaikum warahmatullahi wabarakatuh. Congratulations, dear student. I will start a class now. Only few minutes. Dear student, please attention. Please draw your attention on my board. Dear student, already I have discussed about how to make a subject and how can we know various type of elements of the sentence. I am sure you can catch and you can know how can identify subject and verb and object. Dear student, ami mone kori je tumra jenecho je kibhabe আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এবং সেন্টেন্সের অন্যান্য এলিমেন্টসগুলো চিনতে পারব। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দ্যাট ইজ ভেরি ইজি সাবজেক্ট, ভেরি ইজি লেসন ফর ইউ। যে স্টুডেন্ট সাবজেক্ট যে কাজ করে, যেমন ধরো যে উই ড্র উই ড্র আ পিকচার। আমরা একটা ছবি আঁকি, এখানে ড্র হচ্ছে ভার্ব। আমরা আগের লেসনে জেনেছি, আগের ক্লাসে জেনেছি যে কোনো কাজ যখন করে ক্রিয়া তখন এটাকে আমরা ভার্ব বলি, অর্থাৎ যে কাজ, যে কোনো কাজ করাটাই ভার্ব। তাহলে ড্র এখানে কাজ করা, আঁকা আঁকি করা, এখানে ভার্ব। এখানে কি কাজ করে, কে করে, কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে উই আমরা করি, এখানে আমরা হচ্ছি সাবজেক্ট, ড্র হচ্ছে ভার্ব। কি করে, এই পিকচার একটা ছবি আঁকে, এই পিকচারটা হচ্ছে তার অবজেক্ট। ডেইলি লার্নার্স, তোমরা জানো যে প্রত্যেক বাক্যে সাবজেক্ট থাকে আর প্রত্যেক বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না। এটা অবজেক্টের পরিবর্তে যেটা দ্বারা বাক্যটা পরিপূর্ণ হয় সেটা হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট আমরা বলে থাকি, অথবা সাবজেক্টকে যে পরিচয় দেয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের পরিচয় অনেক সময়, যেমন হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। এখানে এই ডক্টর হচ্ছে হি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ তার পরিচয় দিচ্ছে ডক্টর দ্বারা, সে একজন ডাক্তার। এখানে এটাও একটা কমপ্লিমেন্ট। আবার আমরা যদি ইচ্ছা করি যে সম্পাদনকারী, কমপ্লিমেন্ট সম্পাদন পরিপূর্ণকারী, তাহলে আমরা এটাকেও একটা আমরা কমপ্লিমেন্ট যদি সাবজেক্ট অবজেক্ট না বলতে পারি আমরা বলতে পারি। তবে সঠিক হচ্ছে যেটা সাবজেক্টকে মডিফাই করে পরিচয় দেয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা ডিয়ার লার্নার, এবার দেখো একটা সাবজেক্টে দুটো অংশ থাকে, একটা হলো সাবজেক্ট, একটা সেন্টেন্সে দুটো মানে পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। এখানে আমরা যদি ধরি, মনে করো উই ড্র এ পিকচার, আমরা একটা ছবি আঁকি, এখানে উই যদি সাবজেক্ট হয়, উইয়ের বাদ দিই, উইকে বাদ দিই, বাকি যা আছে সবটুকু হচ্ছে প্রেডিকেট। আমরা যদি হিকে বলি, হি মনে করো সাবজেক্ট, ইজ আ ডক্টর, এই পুরাটা হচ্ছে প্রেডিকেট। ডিয়ার লার্নার, প্রেডিকেট এবং সাবজেক্ট চেনা কিন্তু অনেক সহজ। ইফ ইউ ড্র ইউর অ্যাটেনশান, যদি তুমি মানে অ্যাটেনশনের সহিত আমার কথাগুলো শোনো, ইট উইল বি ইজি ফর ইউ, এগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ডিয়ার লার্নার, আসলে আমরা যে কোনো কাজ করব সবগুলো কাজ কিন্তু অ্যাটেনশনের সহিত করব। আমরা যেখানে যেভাবে থাকব সেই সময়টাকে ওইভাবে মূল্যায়ন করব, তাহলে আমরা কিন্তু সাকসেস হতে পারবো। তো এখানে আমরা আজকে জানলাম যে উই ক্যান নো, আমরা জানতে পারলাম বাক্যের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, আর সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা থাকবে সেটাই হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা প্রেডিকেট সম্পর্কে ধারণা পেয়েছ। আর আমরা বাংলাতে প্রেডিকেট মানে কি, সাবজেক্ট অর্থ কর্তা, প্রেডিকেট মানে উদ্দেশ্য, অর্থাৎ কর্তাকে উদ্দেশ্য করে যা বলা হয় সবটুকুই প্রেডিকেট। আর কর্তা যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। ডিয়ার লার্নার্স, আই হ্যাভ নোন দ্যাট, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্টুড দ্যাট ইউ ক্যান লার্ন, ইউ ক্যান ক্যাচ হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট, কীভাবে তোমরা
predicate এবং subject চিনবা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ডিয়ার লার্নারস নাও আই উইল রাইট সাম সেন্টেন্স অন দা বোর্ড ইউ উইল আইডেন্টিফাই হুইচ ইজ সাবজেক্ট এন্ড হোয়াট ইজ সাবজেক্ট হোয়াট ইজ প্রেডিকেট যেমন ধরো আমি যদি লিখি যে করিম প্লেস ফুটবল এখানে সাবজেক্ট করিম প্লেস ফুটবল প্রেডিকেট নাইস থ্যাংক ইউ তোমরা অনেক সুন্দর বলেছ যে এটা কি প্লেস ফুটবল হচ্ছে কি প্রেডিকেট এরকম করে যদি আমি লিখি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ধরো ঢাকা বাংলাদেশের রাজধানী এই ঢাকাকে বাদ দিয়ে ইজ থেকে শুরু করে সম্পূর্ণ অর্থ হচ্ছে প্রেডিকেট অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে যা থাকে সবটুকু হচ্ছে কি প্রেডিকেট আচ্ছা আশা করি তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট চিনতে পেরেছো ইন দিস এভাবে ইউ উইল রাইট 10 সেন্টেন্স অন ইউর স্পিক অন দ্য স্ক্রিপ্ট তুমি তোমার নিজের মতো করে তোমার স্ক্রিপ্টে খাতায় 10টা বাক্য তৈরি করবে এবং অ্যান্ড দেন আইডেন্টিফাই হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হুইচ পার্ট ইজ প্রেডিকেট কোনটা সাবজেক্ট এবং কোন পার্টটা প্রেডিকেট তোমরা নির্ণয় করবে অ্যান্ড দেন অ্যান্ড ইউ উইল রাইট এ কমেন্ট টু ইনফর্ম মি হুইচ ইজ সাবজেক্ট অ্যান্ড হুইচ ইজ প্রেডিকেট কোনটা কোনটি সাবজেক্ট কোনটি প্রেডিকেট এটা তুমি তোমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ